হে ফ্রেন্ডস, তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো অবশেষে আমরা আজকে যাচ্ছি পূজোর কেনাকাটা করতে। হাফ হয়ে গেছে? হ্যাঁ, হাফ হয়ে গেছে। টুকটাক চলছে পূজোর কেনাকাটা, কিন্তু আজকের ফিনিশিং টাচ দেবো, মানে যেগুলো বাকি আছে সেগুলো আজকের কেনাকাটা কমপ্লিট করব। আর আমরা বাড়ি এসে অবশ্যই দেখাবো, ওখানে হয়তো সব দেখানো সম্ভব হবে না, বাড়ি এসে কী কী কেনাকাটা হলো সব কিছুই দেখাবো, কার জন্য কী নিয়েছি। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। টাটা 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 দাও, শোনার জন্য আমরা জামা কিনতে যাচ্ছি। টাটা, অলরেডি খানিকটা দাও হয়ে গেছে, দুটো দিন দিবে। ও প্রত্যেক দিনের জন্য এক সেট করে লাগবে ওর। আর জুতো লাগবে, জুতো। টাটা টাটা দাও, টাটা দাও, টাটা 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 দাও, টাটা। বেরো করতে যাচ্ছি আমরা। টাটা টাটা দিও, টাটা দিও, টাটা টাটা। মাঠে কি সুন্দর ফুল ফুটে আছে! এটা খেলার মাঠ ছিল, এখন জলে জলে পুরো অন্যরকম হয়ে গেছে। সারা মাঠটা দেখো ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে বলো। হ্যাঁ, ওই যে এটা খেলার মাঠ, পুরো জলে ভর্তি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। এই ফুলগুলো আমরা নাল ফুল বলে থাকি, কিন্তু অনেকে অনেক রকম ফুল বলে, শ্যাওলা ফুলও বলে, শ্যাওলা ফুলও বলে, যাই হোক অনেকে অনেক রকম বলে। খুব সুন্দর লাগছে ফুলগুলো, বিভিন্ন রকম কালার হয়, এটা একটু ব্লু টাইপের, ব্লু টাইপের, আর অনেকটা আবার সাদা আছে, কোনোটা হচ্ছে হলুদ আছে, লাল আছে, কোনোটা হচ্ছে গোলাপি আছে। আমাদের এখানে ভ্যাবলার প্যান্ডেল অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে, মানে বৈশাখে অনেক জায়গায় পুজো হয়, প্রায় এক দেড়শো পুজো হয়। আর একজন জামা কাপড় কেনার জন্যে দৌড়াচ্ছে আগে আগে, আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। ওই যে মার্কেট ডান পাশে, তো এখানে মেয়ের জামা দেখা হচ্ছে, প্রচুর কালেকশন এখানে। হ্যাঁ, এই জামাটা খুব সুন্দর লাগছে, কিন্তু বড় না হলে হবে না, আমাদের মেয়েদের ছোট। এখানে প্রচুর কালেকশন আছে, ওটা হবে আমাদের সুন্দর গায়ে, বড় হয়ে যাবে, খুব সুন্দর সুন্দর। এটা খুব ভালো লাগছে, মা বকবে, মা শুধু বলে যে সুতির জামা নেই, জামা নেই, এইসব নেটফ্লিক্স পড়াবি না। শপিং করতে করতে টাকা শেষ হয়ে গেছে, তো আবার টাকা তুলতে হচ্ছে সেই জন্য। তো টাকাটা তুলে নেই আগে, তো টাকা তোলা কমপ্লিট, এখন একটা বাজতে যাই, এখনো শপিং হবে, এখনো কমপ্লিট হয়নি শপিং। তো ফাইনালি পুজোর কেনাকাটা কমপ্লিট, অনেক কষ্টে, এখন প্রায় দুটো বাজতে যায়, আর আরেকজনের কেনাকাটা করে এতটাই কষ্ট হয়ে গেছে যে আমাকে না দিয়ে কোল্ড ড্রিঙ্কস একা একাই খাচ্ছে। আর আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ির পথে এসে গেছি প্রায়, এখন দেখাবো না, একটু বাদে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর কার জন্য কি কেনাকাটা হলো দেখাবো। একটু ব্যাগগুলো দেখাও, ব্যাগগুলো প্রচুর ব্যাগ, সঙ্গে একটা ছাতাও নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি যে হলে আমার মানে ছাতা আছে বাড়িতে, সোনামা দাদু নিয়ে চলে গেলে খুব সমস্যা হয়ে যায়, তো একটা না দু তিনটা আছে, তাও আর একটা নিয়েছি, সোনামা ঘুরতে যখন বৃষ্টি হয় তখন একটু ঘুরতে ঘুরতে তখন খুব অসুবিধা হয়ে যায়, ধর ও সোনামা ওর ঠাম্মার সাথে বেরিয়ে গেলো,
আমি যদি ঘুরতে পারি তখন আমি আমার ছাতা পাই না, তো একটা ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে, আরো কি কি নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। শোনো আর অপেক্ষা করতে পারছো না, রাস্তা দেখবে আর এসে গেছে, আসবা? অনেক সময় একা একা ছিল, আমাদের শপিং হলো সেটা দেখানোর জন্য। আর দুপুর বেলা বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিল, এবার এসে খেয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছিল, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি। আর তো সৌরভ হচ্ছে ঘুমাচ্ছিল, তারপর ওর ঘুম হয়ে গেছে, তারপর আমাকে ডেকে দিয়েছে, আমি উঠে পড়েছি, তো সন্ধ্যাও হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করি, তোমাদেরকে দেখাই যে আমরা আজকে কী কী শপিং করলাম। তো দেখো আজকে প্রথম সোনামার থেকে শুরু করছি। সোনামার অনেক ড্রেস হয়েছে, সোনামার অনেক ড্রেস হয়েছে সত্যি তাই। তো এই যে এই ড্রেসটা ওকে ওর মামার বাড়ির দাদু দিয়েছে, এই ড্রেসটা। আর এই ড্রেসটা হচ্ছে ওর একটা জেঠিমণি দিয়েছে, অনেক জামা তো। এই ড্রেসটা ওর বাবা কিনে দিয়েছে ওকে। আর গেছিলাম সোনামার জন্য অনেকটা প্যান্ট নিয়ে নিয়েছি, তো সোনামার পিসিমণি একটা জামা দিয়েছিল, এটা একটু আগে দিয়েছিল তাও এটা পরানো হয়নি, এটা ওকে দেখিয়ে দিলাম। আর এই জামাগুলো সোনামার ঠাম্মি কিনে দিয়েছে সব সময় রেডিমেড পরার জন্য, প্রচুর জামা, আমরা যদি ছোট হতে পারতাম। তো সোনামার আর একটা জামা ও বাড়ির দাদু কিনে দিয়েছে, আগে দিয়েছিল ওটা মামার বাড়ির দাদু, এটা বাড়ির দাদু কিনে দিয়েছে, এটা অবশ্য ওর পরা হয়ে গেছে, আগের দিন পরে টাকিতে ঘুরতে গেছিল। আর এখনো আছে নাকি ওর? এখন আছে। এই একটা জামা সোনামার কাকাই কিনে দিয়েছে, আর ওর পিসি পূজোয় যেটা দিয়েছে সেটা হচ্ছে এই জামাটা, কালারটাও খুব সুন্দর আর ড্রেসটাও খুব ওর পছন্দ হয়েছে, আবার স্কার্ট, স্কার্টের মতো বেল্ট আছে, খুব সুন্দর লাগছে জামাটা। তো সোনামার এতগুলো জামা হয়ে গেছে, সোনামার টোটাল অনেকটা হয়ে গেছে, জামার দোকান হয়ে গেছে, জামার দোকান সোনামারটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমারটা দেখাও, দাঁড়াবো দেখি কাটা হাতে ভাই, তোমারটা দেখো, আমারটা দেখো। এটা হচ্ছে শাড়ি, নরমাল একটা শাড়ি নিয়েছি, কার শাড়ি এটা? তোমার? এটা আমার শাড়ি। আচ্ছা এবার মাঠটা দেখো, হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর এটা হচ্ছে আমার আমার মায়ের শাড়ি, দুজনেরই একই কিন্তু কালারটা আলাদা, ডিজাইনটা একই, ডিজাইনটা একই কিন্তু কালারটা আলাদা। মনে হচ্ছে যেন তুমি শাড়ির দোকানে শাড়ি সেল করছো, খোলা হয়ে গেছিল, এটা হচ্ছে আমার বাবার, তারপরে এই প্যান্টটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের, ঠিক আছে। প্রচুর জিনিস হয়ে গেছে, আর হচ্ছে দাও, আর এটা হচ্ছে প্যান্ট হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এটা হচ্ছে
আমার শ্বশুর মশাইয়ের গেঞ্জি ব্লু, এটা আমার চয়েস ছিল, এটা সবার চয়েস ছিল। সন্তুরটা দেখাও তোমার ভাইটা। হ্যাঁ দেখাবো। প্রচুর শপিং হয়েছে, প্রচুর শপিং। তোরও একটা গেঞ্জি নিয়েছে হালকা পাতলা, এই যে আমার সবসময় একটু কালারফুলি চয়েস, হালকা পাতলা গেঞ্জি নিয়েছে। আর এটা আমার ভাইয়ের গেঞ্জি, ভাইয়ের এই যে গেঞ্জি আছে, আর এই যে প্যান্ট আছে, এটা ভাইয়ের প্যান্ট, এটা আমার ভাইয়ের প্যান্ট। আর এই গেঞ্জিটা আমার বাবা আমার ননদের ছেলেকে দিয়েছে, এই গেঞ্জিটা। আর এই গেঞ্জিটা সৌরভ ও দিদির ছেলেকে দিয়েছে। আর হচ্ছে আর সৌরভ গেঞ্জি দিয়েছে আমাদের ভাগনাকে, আর ওর দিদা দিয়েছে এই প্যান্টটা। আর এটা হচ্ছে দিদির শাড়ি, দিদির শাড়িটা একটু খুলে দেখাও, এটা হচ্ছে দিদির শাড়ি। এটা আমরা দিয়েছি দিদিকে, সবারটা হয়ে গেছে, বাদ আছে আমার জামাই বাবু। এটা সৌরভের প্যান্ট, সৌরভের প্যান্ট। আর এই যে হচ্ছে জামাই বাবুর গেঞ্জি। আর আছে কি আছে, এটা আর কিছু নেই। আর আছে সব থেকে সুন্দর একটা জিনিস, কি ওটা দেখো, আমাদের ছোট্ট ছোট্ট পায়ে ঢুকবে এই জুতোগুলো, আমাদের সোনা আমার জুতো। ওরা খুব পছন্দ, মানে খুব আনন্দ করছিল জুতোটা পেয়ে, জুতোটা ওকে পরিয়েও দিয়েছি, খুব সুন্দর লাগছিল ছোট্ট জুতো। তো আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট, পুজো শপিং করা কমপ্লিট। তো কি কি কিনলাম না কিনলাম, এগুলো জামা কাপড়ের শপিং হয়েছে, টুকটাক স্টেশনারি জিনিস কেনার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখনো বাকি আছে, আরেকদিন যেতে হবে, বাকি আছে, সেটাও এখনো কেনা কিছু হয়নি। তো তেমন কিছু নেব না, অল্প একটা টুকটাক কিনতে হবে, যাই হোক যাই কিনা গেল কিনা গেল সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখনো পর্যন্ত আমি যে জামাটা বানাতে দিয়েছিলাম সৌরভকে আনার কথা ছিল, সেটা সৌরভ এখনো পর্যন্ত আনেনি, যাই হোক আজকে বলেছিল আনবে, তো মনে ছিল না বলে আনতে পারিনি। আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।